বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের সবাই দয়। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা বাই, আমি দিনা, দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝামেলাবিহীন পেঁয়াজু। কোনো রকম বাটাবাটি কোনো কিছুই করতে হবে না, মন চাইবো আর পেঁয়াজু তৈরি করে খাবেন সেভাবে আপনাদেরকে আজকে অল্প সময় ঝটপট এই লোভনীয় পেঁয়াজুটা আপনাদের সবাইকে তৈরি করে দেখাচ্ছি আমি আমার রেসিপিতে। এখানে আমি এক কাপ নিয়েছি হলো বেসন। আপনারা এখানে বেসনের পরিবর্তে আটা, ময়দা বা চালের গুঁড়া যে কোনো নিতে পারেন। আমার এটা বাসায় তৈরি করা, এটার মধ্যে আমি পলাচল এবং কয়েক রকমের ডাল মিক্স করে তৈরি করেছি। এক কাপ নিয়েছি হলো মশাইয়ের ডাল ভেজানো। তো আমি সবসময় কী করি, চার পাঁচ কেজি অথবা দুই তিন কেজি ডাল ভিজিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে ছোটো ছোটো প্যাকেট করে, যখনই মন চায় বাসায় খাই অথবা মেহমান আসলে ঝটপট তৈরি করে দেয় অল্প সময়ে। এখানে দুই কাপ দিয়েছি হলো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো একদম চিকন করে মন চাইবে, আর আপনারা ডিপ ফ্রিজ থেকে এরকম ভেজানো প্যাকেট করে আপনারা মশাইয়ের ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু পেঁয়াজুটা তৈরি করতে পারেন। হাফ কাপ দিয়েছি হলো এখানে কাঁচামরিচ, কাঁচামরিচটা ঝাল কম সেই জন্য দিয়েছি বেশি, আমি গুঁড়া মরিচ অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক কাপ ধনিয়া পাতা কুচানো, এগুলো সব আমার গাছ বা ছাদ বাগানে। দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। প্রত্যেকটা মশলা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি কমে অ্যাড করতে পারেন। এই যে আমি এখানে দিচ্ছি হলো মরিচের গুঁড়াটা, আপনারা চাইলে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। আমি প্রায় দেড় চামচ থেকে একটু কম হবে দিয়েছি হলো মরিচের গুঁড়াটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ। প্রতিটা জিনিস চয়েজ অনুযায়ী অ্যাড করে নেবেন। পেঁয়াজু আমাদের সবারই খুবই পছন্দ। আসলে অনেক সময় পেঁয়াজু খাওয়ার এতটাই ক্রেভিং হয়, আসলে মন চাইলেও কিন্তু পারে না, যেহেতু ডাল যদি ভিজানো না থাকে অথবা যদি এরকম ভেষন যদি না থাকে তখন পেঁয়াজু খেতে পারে না। এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি গরম মশলার গুঁড়া এক চামচ, এখানে ধনিয়া জিরা গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজনই নেই, এটার মধ্যে আমার সব কিছু আছে। এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনাদের বাসায় ভেষন যদি না থাকে আপনারা আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়েও কিন্তু বাইন্ডিংয়ের কাজটা সেরে নিতে পারেন। আসলে আমাদের বাসায় সব সময় পেঁয়াজের জন্য আগে একটা সময় ছিল, মানে এটা তো বুঝতাম না, ডাল ভিজে ডিপ ফ্রিজে রেখে দাও, পরে আস্তে আস্তে করে নিজে আসলে ইউটিউবে দেখি, তো বুদ্ধি খাটিয়ে অনেক সময় অনেক কাজই করতে হয়। যে কোনো ডালে ভিজিয়ে রেখে দিই, তারপরে যখন মন চায় ডাল ফ্রিজ থেকে নামিয়ে এক প্যাকেট নামিয়ে ঝটপট, মেহমান আসলে মেহমানকে তৈরি করে দিই, নিজেরও তৈরি করে খাই। তো আমি মিক্স হয়ে গিয়েছি, আমি এরকম ছোটো ছোটো করি এখন পেঁয়াজগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের বড় ছোট পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী পেঁয়াজগুলো ভাজতে পারেন। চলে যাচ্ছি পেঁয়াজগুলো ভাজা জন্য। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি, এখন তেলটা একটু চেক করছি। সামান্য একটু পেঁয়াজুর একটু ডাল ফেললে দেখি যে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। তেলটা যদি ভালো করে গরম না হয় আপনার পেঁয়াজুর মধ্যে তেলটা কিন্তু বেশি ঢুকে যাবে, সেজন্য তেলটা যখন গরম হবে কিভাবে ট্রাই করবেন, একটু হাত উপরে রেখে বা একটু ডাল ফেলে ট্রাই করতে পারেন। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজুগুলো সব, আমি বেশি একটু বড় করে দেইনি। তো আসলে পেঁয়াজু আপনারা চাইলে শেপ করে দেবেন, আমি আসলে পেঁয়াজু অত শেপ করে বানাই না। আমার কাছে পেঁয়াজুটা মনে হয় জন্য পাকোড়ার মতো এবড়ো থেবড়ো করে বানালে দেখতে সুন্দর লাগে। এদিক দিয়ে চোখ, এদিক দিয়ে পা, এদিক দিয়ে মাথা, এক এক সাইডে এক একটা বের হওয়া আর কি এভাবে বানাতে আমার খুব পছন্দ আর কি। এখন প্রায় আমি 30 সেকেন্ড পরে এখানে একটা কাবাব কাঠি নিয়ে এখন পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি, যেন কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে। এতে করে উল্টেতে কিন্তু খুবই সুবিধা হয় আমাদের পেঁয়াজগুলোকে। চুলাটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি, মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো না। তার কারণ হলো পেঁয়াজগুলোর ভিতরে টানা হলো তেলটা কিন্তু ঢুকে যাবে, তেলটা ঢুকলে তখন পেঁয়াজগুলো খেতে ভালো লাগবে না, আর পেঁয়াজু যে মুচমুচে ভাবটা সেটা কিন্তু থাকবে না বেশিক্ষণ। তো এইভাবে করে কিন্তু পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন চারদিকটা পারফেক্টলি কিন্তু পেঁয়াজু হয়। তো আমি আরও প্রায় কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলো রাখবো। পেঁয়াজগুলো সব এক এক করে উল্টিয়ে দিয়েছি এপিট ওপিট করে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। এখন একটা নিয়েছি হলো একটা স্ট্রেনার নিয়ে এখন সবগুলো পেঁয়াজও উঠিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো যখন আমরা ওঠাবো, এরপরও কিন্তু পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত গরম থাকবে পেঁয়াজগুলোর কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করবে, সেজন্য পেঁয়াজগুলো ঠিক এরকম হওয়া অবস্থায় কিন্তু উঠিয়ে নিতে হবে। তো আমার পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি, এখন আমি পেঁয়াজগুলো সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আশা করি সবারই ভালো লাগবে। আমি এখানে একটা পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।